हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आज के आपनादेर जोन्नो आरेकटा रेसिपि निये आसलाम। आज के आपनादेर डाल रान अन्य रकम डाल रान्ना देखाबो। डाल रान्ना तो सबाई खेयेछेन अनेक रकम भावे, तो आमी आज के जेभावे रान्ना करब आपनारा ट्राई करते पारेन। ट्राई करले अवश्यई आपनारा माने भालो फल पाबेन, आमी 100% ग्यारंटी दिए बोलछि। तो आमी एकटा प्यानेर मध्ये পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। তারপরে কয়েকটা শুকনো মরিচ দিলাম আর এক চামচ জিরা দিলাম, আস্ত জিরা। মরিচ আর জিরাটা একটু ভাজা হলে তখন আপনারা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। এই যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলে এই ডালটা রান্না করি নাই, আমি ঘরে অনেকবার রান্না করেছি। আমি আগে যে রান্নাটা ট্রাই করব, মজা হবে, ওইটাই আপনাদের দেখাবো। এভাবে যদি আপনারা একবার ট্রাই করতে পারেন তাহলে আমাকে বলবেন। এখন আমি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেস্টটা একটু হালকা ভাজি করার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মানে এই রান্নাটার মধ্যে আমি কোনো রসুন কুচি ব্যবহার করব না। সাধারণত ডালে আমরা রসুন কুচি দিই, আর কাঁচা মরিচ দিব না। এখানে শুকনো মরিচ দিই, শুকনো মরিচের যে একটা ফ্লেভার বের হবে আর জিরার, ওতে ডালটা চমৎকার লাগবে। তারপর আমি এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচের থেকে অল্প দিলাম, আর অল্প একটু আপনার আধা চামচের থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। অল্প ধরেন এক চামচে চার ভাগের এক ভাগ। আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ। কারণ বেশি হলুদ দিলে আবার আপনার একটা ডাউলে একটা হলুদের গন্ধ হয়ে যাবে। আর মরিচ আপনারা আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন ওইভাবে দিবেন। জিরাটা একটু ভেজে নেবেন, কাঁচা জিরার মধ্যে না, জিরা একটু ভাজা হলে তারপরে। এখন আমি কিউব করে টমেটো একটা কুচি করে নিলাম। আপনারা যদি চান তাহলে টমেটো আরেকটা দিতে পারেন, আমি একটা দিয়েছি। আমার বেশি টমেটো আবার অতিরিক্ত ভালো লাগে না ডালে, তাই আমি একটা দিয়ে দিলাম। এখন এই টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোটা যখন একটু নরম হবে তখন আমি ডালটা অ্যাড করব। মানে এই ডালটা আপনারা রুটি, লুচি, প্লেন ভাতের সাথে অনেক মজা খেতে, পরোটা সব সকালের নাস্তায়। এখন ঝোলটা আপনারা ডালটা কি একদম ঘন বুনা বুনা খাবেন না একটু গায়ে গায়ে ঝোল রাখবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি একটু গায়ে গায়ে ঝোল রেখেছি, তাই ওই পরিমাণ মতো পানি দিয়েছি। তাই আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা যদি গায়ে গায়ে মানে একটু ভুনা ভুনা টাইপের নিতে চান তাহলে পানিটা ওই পরিমাণ মতো দেবেন। আমি একটু পানি একটু বেশি দিলাম, কারণ বাচ্চারা ভাতের সাথে খাবে, এই জন্য একটু পানিটা একটু বেশি দিলাম। মানে মাখা মাখা একটু হালকা ঝোল থাকবে। একদম সহজ। আর রান্না করার আগে আপনারা ডালটা সবসময় একটু ভিজিয়ে রাখবেন, কম করেও আধা ঘন্টা হলো ভিজাবেন, তাহলে ডালটা ভালো হয়। কারণ অনেক ডাল দেখেছি সিদ্ধ হয় না, তাই আমি কী করি সবসময় ডালটা ভিজিয়ে রেখে ডাল রান্না করি। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেল। ওই যে বললাম আপনারা যে যেমন ঝোল রাখবেন ওইভাবে করে দেবেন। এখন আমি অন্য ডালটা আস্তে আস্তে হচ্ছে, একটু চুলা কমিয়ে দিলাম, ধনে পাতা দেবো। এখন আমি ওই চুলে একটা আমি সবজি ভাজি করতেছি, কালারফুল
ধরেন গাজর, আলু, পাতাকপি আর আপনার মটরশুঁটি দিয়ে একটা সবজি ভাজি করতেছি। ও সবজিটাও সকালে রুটির সাথেও খাওয়া যায় নাস্তায়, আর ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও খেতে পারেন। একটু মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো। জাস্ট আমি রান্না করতেছি তাই একটু ভিডিওটা একটু শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। সিম ছিল না ঘরে, সিমটা দিলে একটু সবুজ সবুজ লাগতো আর একটু ভালো লাগতো, তবু মটরশুঁটিটা দেওয়াতে সবুজ সবুজ লাগছে। ভাজিটা অনেক মজা হয়েছে। এই ভাজির মধ্যে আমি হলুদ গুঁড়ো, আপনারা তো দেখেই বুঝতে পারবেন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, অল্প একটু ধনিয়ার গুঁড়ো। এই যে এখন আমি ফ্রোজেন তোমার ওই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটা হালকা দিলে, এই যে ডালটা আমার প্রায় শেষ পর্যায়ে, এই যে দেখুন ডালটা। আমি কিন্তু অনেক ডাল নিয়েছি, কেন আমাদের ঘরে ওটা পাতলা, একদম পাতলা খেতে চায় না, একটু ঘন ঘন ডাল পছন্দ করে সবাই। আমি এভাবে ডাল মশলা কষে রান্না করেছি, কিন্তু জিরে টিরে দিয়ে শুকনো মরিচ দিয়ে এভাবে করি নাই কখনো। আজকে নিয়ে 3-4 দিন হয়ে গেল ডাল রান্নাটা, তাই ভাবছি যে আপনাদের সাথে আজকে ঘরে রান্না করতেছি, তো তাই আমি বলি সাথে সাথে মোবাইলটা নিয়ে ভিডিওটা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পাশে ওই যে বাটিতে দেখলাম না ডাল, ওইটা আমি বিকালে পেঁয়াজ বানাবো, তো তাই একটু ওই যে ফ্রিজে ছিল এই জন্য আমি চুলার কাছে রাখলাম, যেন একটু তাড়াতাড়ি যেন একটু গলে যায়, কারণ এখন তো ঠান্ডা, বাইরে থাকলেও সহজে গলতে চায় না, এই জন্য চুলার কাছে রাখলাম গরমের জন্য একটু গলে। এক হাতে নিয়ে রান্না করতেছি, এক হাতে নিয়ে ভিডিও করতেছি, হয়তো আজকে ভিডিওটা একটু ইয়ে হবে আপনাদের, তাই আপনারা মনে কিছু নেবেন না। তাহলে ডালটা আমি বাগার দিয়ে দিলাম, এই যে ওইটা আর দেখানো হলো না আপনাদের, হয়ে গেল। এখন ধনে পাতাটাও দিয়ে দিলাম, তাহলে রাখি আজকে পর্যন্ত, বাই বাই।